আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতে জেনে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। অবৈধ অভিবাসীদের ব্রিটেন ত্যাগে বাধ্য করতে স্মরণকালের বৃহত্তম অভিযানে নামছে ইউকে বিএ। ব্রিটিশ ভিসা কেন্দ্র ঢাকায় ফিরিয়ে আনার দাবিতে লন্ডনে কর্মসূচি ঘোষণা। লন্ডনের লেখক মুনায়েম খান বইয়ের পাঠ উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। অবৈধ অভিবাসীদের ব্রিটেন ত্যাগে বাধ্য করতে স্মরণকালের সবচেয়ে বড় অভিযানে নামছে ইউকেবিএ। এর লক্ষ্যে ব্রিটেনের ইমিগ্রেশন বিষয়ক মন্ত্রী জেমস ব্রুকেনশার গতকাল মঙ্গলবার নতুন ইমিগ্রেশন বিলের বিস্তারিত ঘোষণা দিয়েছেন। এর রূপরেখায় যুক্তরাজ্যে ওয়ার্ক রাইট নেই এমন কেউ কাজ করলে তাকে ৬ মাসের কারাদণ্ড দেবার কথা রয়েছে। একই সাথে এই এমপ্লয়ারকে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রাখার কথা বলা হয়েছে। এছাড়া ছোটখাটো দোকান বা ব্যবসায় কোনো ইল্লিগাল ইমিগ্রান্টকে কাজ দিলে সেসব প্রতিষ্ঠান বন্ধ বা লাইসেন্স বাতিল করার কথাও বলা হয়েছে নতুন আইনের রূপরেখায়। এছাড়া ব্যাংকগুলোকে বাধ্যতামূলকভাবে অ্যাকাউন্ট হোল্ডারদের তথ্য অভিবাসন সংস্থার সঙ্গে যাচাই করে নিতে হবে, যাতে কোনো অবৈধ অভিবাসী কোনোভাবেই ব্যাংকিং সেবা পেতে না পারেন। Britain is working on a bill to intensify crackdown on migrants working illegally in England and Wales. Under the bill, illegal workers will face a 6-month prison sentence and their wages could be seized by the government. Immigration Minister James Brockenshire also threatened to take tough action to stop illegal migrants from working, renting a house, opening a bank account, or even driving a car. He also warned that businesses employing illegal workers but could be closed, adding they would face prosecution if they continued. বাংলাদেশীদের জন্য ব্রিটেনের ভিসা ইস্যু কেন্দ্র ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে লন্ডনে অনুষ্ঠিত হলো গোলটেবিল বৈঠক। মঙ্গলবার রাতে পূর্ব লন্ডনের মন্টিফিরি সেন্টারে বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের চেয়ারপারসন আতাউল্লাহ ফারুকের সঞ্চালনায় বৈঠকে বক্তারা বলেন, বাংলাদেশীদের জন্য ব্রিটিশ ভিসার ইস্যু কেন্দ্র ভারতে স্থানান্তরের কারণে শিকার হচ্ছেন বাংলাদেশি ব্রিটিশ ভিসা প্রার্থীরা। গত ৮ মাসে বাংলাদেশীদের আবেদনের বিপরীতে বিভিন্ন ক্যাটাগরিতে ভিসার ইস্যুর হার নেমে এসেছে প্রায় শূন্যের কোঠায়। সভায় ভিসা ইস্যু কেন্দ্র পুনরায় বাংলাদেশে স্থানান্তরের দাবি বাস্তবায়নে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির উদ্যোগে দাবি বাস্তবায়নে ব্রিটিশ পার্লামেন্টে আলোচনার লক্ষ্যে ১,০০,০০০ মানুষের স্বাক্ষর গ্রহণের কর্মসূচি ঘোষণা করা হয় সভায়। সভায় বক্তব্য রাখেন কে এম আবু তাহের চৌধুরী, ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমদ ফসল চৌধুরী শুয়েব, এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন, সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমদ, বিএনপির কূটনৈতিক উইংয়ের কর্মকর্তা মুশফিকুল ফজল আনসারি, কাউন্সিলর মতিনুজ্জামান, এস বি ফারুক, এম এ গনি, জাকির খান প্রমুখ। ব্রিটিশ হাই কমিশন থেকে ভিসা সেকশনটি ইন্ডিয়াতে নিয়ে যাওয়া আমাদের দুর্ভোগ কিন্তু চরমে পৌঁছেছে। কিন্তু সে যেখানে আমাদের প্রতিবাদ করা ছিল এক বছর আগে কিন্তু এটি বন্ধ হয়েছে, কোনো প্রতিবাদ হয়নি। এখানে যারা মেইন স্ট্রিম পলিটিক্স করেন, ব্রিটিশ বাংলাদেশে যারা রয়েছেন, তারা কেউ লেবার পার্টি করেন, কেউ কনজারভেটিভ পার্টি করেন, এবং এখানে লেবারের তিনজন এমপি রয়েছেন, তারাও সিট তুলেন, সেখানে তুলেছেন ইন্ডিয়ান একজন কিট ব্যাস। এটা আমরা আশা করি না, যারা মেইন স্ট্রিম পলিটিক্স করেন তাদের এই ইস্যুটি নিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু তারা বলেননি। এখন আমরা কমিউনিটির লোকজন এবং মিডিয়া লোকজন আমরা এটা তুলেছি। আমরা আমাদেরকে বর্তমান সরকার যেটা টুরি গভর্নমেন্ট রয়েছে, কনজারভেটিভ পার্টি রয়েছে, তাদের সাথে ক্লোজলি আমাদেরকে কাজ করতে হবে, এবং ক্লোজলি কাজ করে আমাদের এই ভিসা সেকশন দিল্লি থেকে আবার ঢাকায় ফিরিয়ে আনতে হবে। এর জন্য কমিউনিটির যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে সচেতন হতে হবে, এবং সাথে সাথে যারা ব্রিটিশ পলিটিক্স করেন, যারা ব্রিটিশ বাংলাদেশি, তাদেরও ঘুম থেকে জেগে উঠতে হবে। আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা ও তারেক রহমানের উপর মিথ্যা মামলার চার্জশিট দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কৈসর এম আহমদ, সহ সভাপতি আব্দুল হামিদ,
আবুল কালাম আজাদ, লুৎফুর রহমান, আক্তার হোসেন, প্রফেসর ফরিদুদ্দিন, তাজুল ইসলাম, শামসুর রহমান মাহতাব, তপন চৌধুরী, তাজউদ্দিন, ব্যারিস্টার মওদুদ ইসলাম ও নাসির আহমেদ শাহীন প্রমুখ। বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানের উপর মিথ্যা মামলার চার্জশিট দেওয়া হয়েছে। প্রজন্ম একাত্তর যুক্তরাজ্য শেখার উদ্যোগে গত 24 আগস্ট জাতীয় শোক দিবস বঙ্গবন্ধু বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে এবং এ কে এম আবদুল্লাহের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, টি এম জুবায়ের, এম এ করিম, তারিফ আহমদ, নুরুল হক লালামিয়া, আলতাফুর রহমান মুজাহিদ প্রমুখ। কবি, সাহিত্যিক ও স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হল বিশিষ্ট লেখক মুনায়েম খান রচিত বার্মিংহামে এক সন্ধ্যা গ্রন্থের প্রকাশনা ও পাঠোন্মোচন অনুষ্ঠান। সোমবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত প্রকাশনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আশরাফুজ্জামান। কবি রেজওয়ান মারুফের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি শামীম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী, সাংবাদিক ইসহাক কাজল, বিবিসিসির ডাইরেক্টর মাহতাব মিয়া, সাবেক মেয়র সর্দার আব্দুল আজিজ ও কাউন্সিলর আয়াস মিয়া। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও গবেষক ফারুক আহমেদ, শেখ শামসুল আলম পারভেজ, মোহাম্মদ আলতাফউদ্দিন, মিসবাউদ্দিন, রৌফ মাহমুদ মিয়া, শামীম চৌধুরী, ফজলুল হক, শেখ শামীম মাহমুদ ও শামীম খান প্রমুখ। উই আর ফ্রেন্ডস, ফ্রেন্ডস অব এমসি কলেজ স্লোগান সামনে রেখে পুনর্মিলনী অনুষ্ঠান করেছে যুক্তরাজ্যে বসবাসরত মুরারিচাঁদ কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। সমগ্র ইউকে থেকে আগত এমসি কলেজের সাবেক ছাত্রছাত্রীরা এ সময় কলেজ জীবনের নানা স্মৃতিচারণ ও পিছনে ফেলে আসা দিনের কথা স্মরণ করেন। গত 25 আগস্ট পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সারাদিনব্যাপী চলে এ পুনর্মিলনী অনুষ্ঠানটি। পুনর্মিলনী অনুষ্ঠানে আগতরা সামাজিক উন্নয়ন ও দেশের সংস্কৃতি প্রসারের লক্ষ্যে প্রাক্তন ছাত্রছাত্রীদের সমন্বয়ে একটি বন্ধু সংগঠন গঠনের কথা আলোচনা করেন। তারা এমসি কলেজের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার কথা ব্যক্ত করেন এবং আগামীতে তাদের এ বন্ধনকে আরও শক্তিশালী ও শক্ত কাঠামোতে রূপ দেওয়ার অঙ্গীকার করেন। একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে নিক্ষিপ্ত গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর উদ্যোগে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ খান তৌহিদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, অ্যাডভোকেট এম এ করিম, আলতাফুর রহমান মুজাহিদ, সৈয়দ আবুল কাশেম, এনামুল হক, মনিরুজ্জামান মিনা, তৌফিজ হোসেন টুটু, আকিকুর রহমান খান আকিক প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। স্কটল্যান্ডে ব্রিটিশ বাংলাদেশি গ্রাজুয়েটদের সংবর্ধনা, সিলেটে রাজন হত্যা, পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত, বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশ কেটারিং অ্যাসোসিয়েশন স্কটল্যান্ডের উদ্যোগে এডিনবরায় বাংলাদেশি বংশোদ্ভূত গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরকে সম্মাননা জানানোর উদ্দেশ্যে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবির জানান, স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে গ্রাজুয়েশনপ্রাপ্ত রোহেলি, ফারহান, জাহানারা, নয়ন, তাসমিম, মরিয়াম, নাজমুল এবং সাকিরাকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া স্কটল্যান্ড থেকে এবারের হজ যাত্রীদেরকে বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় এবং তাদের সাথে দোয়া বিনিময় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ডক্টর ওয়ালিদ তাসারউদ্দিন এমবি, শাহানুর চৌধুরী, ফসল চৌধুরী এমবি সহ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় সংগঠনের চার আসাদদার আলে তার সমাপনী বক্তব্যে ব্রিটিশ বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে তাদের অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। ব্রিটেন সফররত অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর মহাসচিব কাজী এনায়াতুল্লাহ ও ফ্রান্সের তুলুস বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আলম সেলিমের সাথে মত বিনিময় করেছেন বার্মিংহামের বাংলা মিডিয়ার সংবাদকর্মীরা। রোববার অনুষ্ঠিত সভায় আয়বার মহাসচিব কাজী এনায়াতুল্লাহ ও ফ্রান্সের তুলুস বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল আলম সেলিমের বার্মিংহামের বাংলা মিডিয়ার সংবাদকর্মীদের কমিউনিটির কল্যাণমুখী নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সভায় সাবেক রাষ্ট্রদূত ডক্টর তজম্মুল হক টনি এমবি, কমিউনিটি নেতা নুরুল করিম সংবাদকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াদ আহাদ, আব্দুল আহাদ সুমন, জয়নাল ইসলাম, মোহাম্মদ আলী, রাজু আহমেদ, লুকমান হোসেন, কাজী মিজান, রেজা চৌধুরী ও জিয়াউর রহমান জিয়া প্রমুখ। ব্যাডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে সমাপ্ত হয়েছে দারুল কেরাত কোর্স এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ব্যাডফোর্ড প্রতিনিধি শায়কুল হক শায়ক। দারুল খেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে ও বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে সমাপ্ত হলো শুদ্ধ করে কুরআন সুরা ও খেরাত শিক্ষার বিভিন্ন কোর্স। মাসব্যাপী কুরআন শিক্ষার কোর্স সমাপ্ত উপলক্ষে গত 26 আগস্ট বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ময়না মিয়ার সভাপতিত্বে ও মসজিদের খতিব ও কেন্দ্রের প্রধান শিক্ষক মৌলানা আব্দুল বাসিত আল বাশিরি ও মৌলানা আব্দুল হাসানের যৌথ পরিচালনায় উক্ত সমাপনী সভায় বক্তব্য রাখেন হাফিজ আব্দুল বাহারি, হাফিজ শামীমুদ্দিন উকিল, কারি সুজন মিয়া, শিশু মিয়া, কারি সালে আহমদ, আলহাজ দিন মোহাম্মদ আরজুমন্দ আলী, আলহাজ আব্দুল আজিজ, হাজি আফসর মিয়া ও হাজি সুরত মিয়া প্রমুখ। সভার দ্বিতীয় পর্বে বিভিন্ন কোর্সে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। এ সময় ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকবৃন্দ দারুল খেরাতের গুরুত্ব উল্লেখ করে তাদের প্রতিক্রিয়ায় বলেন, বিগত 4 বছর থেকে আমরা বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদের ইসলামিক কালচারাল সেন্টারে দারুল খেরাত চালিয়ে আসছি। বিশেষ করে অনেক অভিভাবকরা তাদের সন্তান দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই সেন্টারকে আগামীতে ইনশাআল্লাহ চালু রাখার চেষ্টা করব। এটা অত্যন্ত একটা ভালো অনুষ্ঠান। প্রত্যেককে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেক যে যে শহরে যে কোনো মসজিদ আপনারা এইটা ব্যবস্থা নিন। I like Darul Quran because they help me learn the Quran and how to recite the words properly. বেডফোর্ড সেন্ট্রাল জামে মসজিদ ও দারুল খেরাত যাওয়ার আসলে খুবই ভালো ফলাফল। আর আমি সকলে সহযোগিতা করতাম, সকলে সহযোগিতা করতাম, সকলের বাচ্চাইন দিতাম। এই প্রতিষ্ঠান আপনারা সব সময় সহযোগিতা করবা এবং বাচ্চাইনও দিবা, আমিও আমার বাচ্চা দিছি। দারুল খেরাত মাজিদিয়া ফুতলি ট্রাস্ট যারা বাচ্চা দিয়া সহযোগিতা করছে এবং অন্যান্য ব্যাপারে যারা সহযোগিতা করেন, আমি প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ মোবারক জানাই। দারুল খেরাত প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে বিশ্বে ইসলাম প্রচার ও প্রসার ঘটুক এবং বেডফোর্ডে প্রত্যেক বছর দারুল খেরাত অনুষ্ঠিত হোক, এটাই অনুষ্ঠানে আগতদের প্রত্যাশা। শায়কুলক শায়েক, চ্যানেল আই, বেডফোর্ড। 15 আগস্ট উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ, সেন্ডওয়েল শেখা, বার্মিংহাম ছাত্রলীগ, বার্মিংহাম যুবলীগ পৃথক পৃথকভাবে শোক দিবস পালন করে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি লুকমান হোসেন কাজী। যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ শাখা উদ্যোগে অনুষ্ঠিত শোক সভায় সভাপতি মোসাদ্দেক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ও আসাবুর আলীর যৌথ পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে 15 আগস্ট, 21 আগস্ট এবং বাংলাদেশের স্বাধীনতার সময় সকল শহীদের প্রতি স্মৃতি জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নাজমুল হোসেন, কাউন্সিলর আহমদুল হক এমবি, হিফজুল খান, মাহবুল আলম মাখন, শমশের আলী, আফসার আলী, আজাদ মিয়া প্রমুখ।
অন্যদিকে বার্মিয়াম ছাত্রলীগ 21 আগস্ট গ্রেনেড হামলার এক প্রতিবাদ সভা আয়োজন করে। এতে বার্মিয়াম ছাত্রলীগের সভাপতি মঈন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান আহমদের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ মিডল্যান্ড শাখার সভাপতি হিফজুর খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বার্মিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাখন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন, নুর ইসলাম বেলাল, দীপু শেখ, সেলিম আহমদ, জুবের আলম, শফিকুর রহমান। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বার্মিয়াম যুবলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমদাদুর রহমান সুয়েজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও জামিল আহমদের যৌথ পরিচালনায় সভা শুরু হয়। সভা শুরুতেই 15 আগস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাজমুল হোসেন, গিয়াসউদ্দিন, মাহবুল আলম মাখন, মোস্তফা কামাল বাবলু, লিটু আহমদ, জয়নাল ইসলাম, জুবের আলম, মুকাদ্দস আলী, আলী আহমদ, আনোয়ার ইসলাম, আনোয়ার প্রমুখ। উক্ত সভায় বক্তারা বলেন অবিলম্বে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের বিচার করা, 21 আগস্ট গ্রেনেড হামলার বিচার যত তাড়াতাড়ি করা যায় তার আহ্বান করা হয়। লুকমান হোসেন কাজী, চ্যানেল আই ইউরোপ, বার্মিংহাম। জাতীয় শোক দিবস উপলক্ষে স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিয়ে সদ্য নির্মিত প্রামাণ্যচিত্র বিজয়ের মহানায়কের প্রদর্শনী। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, স্পেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডনের বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আনাস পাশা। স্পেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খসরু চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সহসভাপতি জাকির হোসেন, প্রাক্তন ছাত্রলীগ নেতা রিজভী আলম, এস এম আখতারুজ্জামান, সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম, আব্দুল গফির ফরুদ, এস এম রবিন, আব্দুল ওয়াহিদ, আব্দুল কাদের, শাহাদ হোসেন বাবুল, হাসানুজ্জামান, রুবেল খান ও ফয়সল ইসলাম প্রমুখ। রবিবার জার্মানির কোলনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জার্মানির বোরো চিফ হাবিবুর রহমান হেলাল। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, যতদিন বাংলাদেশ আছে এবং থাকবে ততদিন এই নাম সবার হৃদয়ে উজ্জ্বল হয়ে থাকবে। আর জাতির জনককে হত্যার মাধ্যমে সোনার বাংলা গড়ার লালিত স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে বললেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ডক্টর গোলাম আবু জাকারিয়া। বাংলাদেশের প্রতি তার ভালোবাসা আমাদের মনে কত গভীর হেবাত করছে। আজকে আমরা জার্মানিতে অনেক বড় বড় পদে উপস্থিত হয়েছি, কিন্তু আজকে আমাদের এই পাওয়ার পিছে বাংলাদেশ, নতুন বাংলাদেশ হওয়া এবং বঙ্গবন্ধুর জন্যই আমাদের দূরে এসেছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পরিচালনায় কোলনের থিয়েটার আমহুফের এই সভায় জাতির পিতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির পিতা এবং তার পরিবার সহ সকল শহীদদের বিধিহা আত্মার জন্য দোয়া কামনা এবং 1 মিনিট নিরবতা পালন করা হয়। পরে নাজমুল হুদার সভাপতিত্বে আলোচনার অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি আনোয়ার কবির। বিশেষ বক্তা হিসেবে ছিলেন আবু জাফর স্বপন ও হাফিজুর রহমান আলম এবং মোবারক আলী বুয়া বকুল। পরে আমন্ত্রিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়। হাবিবুর রহমান হেলাল, চ্যানেল আই, কোলন, জার্মানি। ইতালির মান্তুবা শাখা আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহত সদস্যদের স্মরণে 40তম শাহাদাত বার্ষিকী পালন করেছে। বিস্তারিত জানাচ্ছেন ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। ইতালির সুজারায় 15 আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী পালন করেছে ইতালি আওয়ামী লীগ মান্তুবা শাখা। রবিবার স্থানীয় এক হলরুমে মান্তুবা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায় মান্তুবা আওয়ামী লীগ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের দলীয় কার্যক্রম শুরু করেছে। প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান ঢালী সভাপতিতে আলী হাকিমের পরিচালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। তারপর 15 আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান, বেশি আওয়ামী লীগের কাজল মাতব্বর, ইবনে মিজান, আব্দুসালাম, মহসিন হোসেন, সিদ্দিক ফকির, সন্তোষ পাল সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। সবাই বক্তারা বলেন বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত আসামিরা যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে অবিলম্বে দেশে এনে আইনের মাধ্যমে ফাঁসির দাবি করেন। এছাড়াও প্রবাসী সকল মজবুত সৈনিকদের আরও গতিশীল কার্যক্রমের মাধ্যমে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম। ইতালির মান্তুবা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।
পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি মোহাম্মদ নুরুল্লাহর রিপোর্টে। চল্লিশতম জাতীয় শোক দিবস পালন করেছে ভিসেন্সা আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের হয়ে কাজ করা ঘাতক চক্রের বুলেটে যাজরা হয়ে গিয়েছিল সেদিন বাংলাদেশের হৃৎপিণ্ড। হত্যাকারীরা থেমে থাকেনি, তারা শেখ হাসিনাকে হত্যার জন্য 21 আগস্ট গ্রেনেড হামলা করেছিল। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতাকর্মীও বেঁচে থাকতে তা হতে দেবে না বললেন বিসেন্সা শাখা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু 40তম শাহাদত বার্ষিকীতে বক্তারা। সেই খুনিদেরকে যাতে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদেরকে সে সাজা দিয়ে বাংলাদেশের আমাদের জাতি হিসাবে যে কলঙ্কে আমরা জড়িয়েছিলাম 1975-এর 15ই আগস্ট, সে কলঙ্ক থেকে বাঙালি জাতি মুক্তি পেতে পারে। বঙ্গবন্ধুর অপরিপূর্ণ স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেছেন। সংগঠনের আহ্বায়ক আফিলউদ্দিন আফিলের সভাপতিত্বে সদস্য সচিব আবুল কালাম আজাদ ও মন্ত্রিক্য শাখা আওয়ামী লীগের নেতা মনির হোসেন নেপচুনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও আওয়ামী লীগ বিসেন্সা শাখার উপদেষ্টা গাজী বাদল, বাংলাদেশ সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা আকসারউদ্দিন, মন্ত্রিক্য শাখার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সিলেট সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মহিবুর রহমান সোহেব, আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ, টিএনএ আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোল্লা মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন আমিন খান, জিল্লুর রহমান, নজরুল ইসলাম, রবিউল খান, মিজানুর রহমান, টিএনএ জাকির হোসেন সহ আরও অনেক নেতাকর্মী। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের অন্যান্য নিহত সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়। ইতালির বিসেন্সা থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ও তার ভাই শামীমের বাড়ির মালামাল কুক করেছে পুলিশ। মঙ্গলবার জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শহরতলির কুমারগাঁও এলাকায় শেখ পাড়ায় যায়। আসামিদের বাড়িতে কেউ না থাকায় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তালা ভেঙে প্রবেশ করে পুলিশ। এরপর বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র বের করে নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ। এর আগে গত 16ই আগস্ট অন্যতম আসামি কামরুল, শামীম ও পাভেলকে পলাতক দেখিয়ে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়। সেই সাথে বিচারক এসব পলাতক আসামিদের সম্পত্তি ক্রয় করার নির্দেশ দেন। টানা অষ্টমবারের মতো পিছিয়ে গেল সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ। সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী সহ কয়েকজন আসামি আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার এই মামলার চার্জ গঠন করেননি সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান। তবে এই মামলার চার্জ গঠনের জন্য নতুন তারিখও ধার্য হয়নি মঙ্গলবার। চার্জ গঠনের তারিখ ধার্য না হওয়ায় সততা নিশ্চিত করেছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর। কিশোর কুমার কর জানান, মঙ্গলবার হবিগঞ্জের পৌর মেয়র জি কে গৌস, মিজানুর রহমান মিন্টু, হাফেজ মোহাম্মদ নাইম, বদরুল আলম মেজান ও রিপনকে আদালতে হাজির করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বাকি 9 জনকে আদালতে হাজির করা হয়নি। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। অবৈধ অভিবাসীদের ব্রিটেন ত্যাগে বাধ্য করতে স্মরণকালের বৃহত্তম অভিযানে নামছে ইউকেবিএ। ব্রিটিশ ভিসা কেন্দ্র ঢাকায় ফিরিয়ে আনার দাবিতে লন্ডনে কর্মসূচি ঘোষণা। লন্ডনের লেখক মুনায়েম খান বইয়ের পাঠ উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। এই ছিল আমাদের আজকের এখনকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।